গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে বাবানের ফার্স্ট ডে স্কুলের। তো বাবানকে উঠিয়ে ফেলবো এক্ষুনি, উঠে ওকে রেডি করাবো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তোমরা প্লিজ আমার ছেলেকে একটু ব্লেস করো, কেউ ফার্স্ট ডে যাচ্ছে স্কুলের, ও যেন খুব ভালোভাবে বড় হতে পারে এবং একটা খুব ভালো মানুষ হতে পারে, সবাইকে যেন ভালোভাবে রাখতে পারে। এটাই আমি সবার কাছ থেকে, মানে এটাই আমি ওর কাছ থেকে কামনা করি, আর প্লিজ তোমরাও এটাই প্রে করো। তো চলো আগে আগে দেখো কী হচ্ছে। তো দেখো, বাবা ঘুম থেকে উঠে গেছে, উঠে ও ব্রাশ করছে, ওকে ব্রাশ দিয়ে দিয়েছি, ওর বাবাও ব্রাশ করছে, আমিও ব্রাশ করছি, সবাই ব্রাশ করছি, আমরা তিনজনে মিলেই ব্রাশ করছি। এখন বাবান রেডি স্কুল যাওয়ার জন্য, ওকে স্কুল ইউনিফর্ম পরিয়ে দিয়েছি, তাড়া করছে সবাইকে, যাচ্ছে। আমার একটু মনটা খারাপ খারাপ লাগছে, যদিও জানি না কী করবে ফার্স্ট দিন স্কুলে, তো বাট যেতে তো হবেই স্কুলে। তো চলো নিয়ে যাওয়া যাক ছেলেকে স্কুলে, জানি না বদমাইশি করবে না কাঁদবে, কাঁদবে মনে হয় না, বাট বদমাইশি তো করবেই। তো যাই, চলো ওকে নিয়ে স্কুলে চলে যাই, আজকে ওর বাবাও যাবে সাথে। স্কুলে যাওয়ার জন্য খুব মানে রাজি আছে একদম, কোনো অসুবিধা নেই স্কুলে যেতে, খুব মজা। যখন যখনই সকালবেলা ঘুম থেকে ডেকেছি বাবান চলো স্কুলে যাবো বলে বলেছি, আর একবারে উঠে গেছে, একবারের জন্য হলো আর ডাকতে হয়নি। স্কুলের নাম শুনলে খুবই মজা পায়, ও স্কুল যেতে খুব ভালোবাসে। আগে যেখানে পড়তো সেই স্কুল মন্টেসরি স্কুলটাতে, সেখানেও ও মানে উঠে চলে যেত, মানে ইয়ে করতো না, জেদ করতো না যাবো না বলে। তো চলো স্কুটি করে আমরা যাচ্ছি, এখন যাই। বাবান সামনে দাঁড়িয়ে আছে, বকর বকর করতে করতে যাচ্ছে ওর বাবার সাথে, আর আমি পিছনে বসে বসে চিন্তা করতে করতে যাচ্ছি যে ছেলেটা স্কুলে গিয়ে আদৌ ক্লাসে বসবে তো, নাকি মারপিট করবে, না কী করবে কে জানে। সকালটা দেখো কত সুন্দর, অনেক ভোরে বেরিয়েছি আমরা, 6:30 বাজে তখন, তখন বেরিয়েছি, 6:30 বাজে এখন। বাবান যাচ্ছে ওর বাবার সাথে স্কুলে, ওর বাবা ওকে স্কুলে ঢুকিয়ে দিচ্ছে, ও বাবার সাথেই যাবে বললো, তাই যাচ্ছে। আজকে প্রচুর ভিড় ছিল, তো স্কুল ছুটি হয়ে গেছে, আমি দাঁড়িয়েছিলাম ওখানে বাবানকে নিয়ে, এখন ফিরছি। আর ওর বাবা তো চলে গেছে, তাই আমি স্কুটি তো নেই, আমি টোটো করে ফিরবো। চলো টোটোতে উঠে গেছি, বাড়ি যাবো, বাড়ি গিয়ে ওকে খাওয়াবো, স্নান করাবো, তারপরে ওর ওকে পড়াতে আসবে আজ থেকেই টিচার, আগে পড়াতো এখন আবার পড়াতে আসবে। চলো বাড়ি চলে যাই, টাটা। তো বাবানের ফার্স্ট ডে স্কুল হয়ে গেল, ওদের এখন 3 দিন পর পর একটু তাড়াতাড়ি স্কুল ছেড়ে দেবে, মানে ওদের টাইমিং হচ্ছে 7:00 থেকে 9:45, বাট এখন এই মঙ্গল বুধ বৃহস্পতির 3 দিন ওদের 8:30 সময় ছুটি দিয়ে দেবে। চলে আসলাম বাড়িতে, ওকে নিয়ে ড্রেস ছাড়িয়ে দিয়েছি, দেখো নতুন বন্ধু হয়ে বসে আছে, প্রচণ্ড ভেবে গেছিলো তাই ওকে ছাড়িয়ে দিয়েছি সব কিছু। ওকে এখন খাইয়ে নেবো দুধ রুটি, সকালবেলা ও দুধ আর পিডিয়াশিওর খেয়ে গেছিলো, তো এখন একটু পরে আর একটুখানি পরে দুধ রুটি খাইয়ে নেবো, খাইয়ে তারপরে আমি রান্নার দিকে যাবো, রান্নাটা সেরে নেবো, রান্না সেরে তারপরে আমি বাকি সব কাজ যা আছে ঘর পোছা এগুলো তো করতেই হবে, এগুলো করবো। তারপর তাড়াতাড়ি বাবানকে ঘুম পাড়িয়ে দিতে হবে, কারণ অনেক সকালে ও ঘুম থেকে উঠেছে, তাই তাড়াতাড়ি ঘুমটা পাড়িয়েও দিতে হবে ওকে। তো চলো সব কাজ সেরে নিই, আমি রান্না করবো হচ্ছে ছানার ডালনা, ওটা খুবই ফেভারিট ছানার ডালনা, তো সেটা এখন তৈরি করবো। আর এদিকে বাবান পড়তে বসছে, আর টিচার এসছে, করবে না কিছুতেই, করবে না, পড়তে বসবে না, বাট তখন জোর করে পড়তে বসানো হয়েছে, টিচার এসছে দেখছো চিৎকার করতে বলছে করবে না, সেটাও তখন এটা দেখো। তো ফ্রেন্ডস, আমি আজকে বানাবো হচ্ছে ছানার ডালনা, তার জন্য আমি দুটো দুধকে কেটে নিয়েছি, মানে ছানা কাটা পাউডার দিয়ে কেটে নিয়ে, দেখো ছানাটাকে এরকমভাবে রেডি করে নিয়েছি। এরপরে এর মধ্যে দেবো হচ্ছে একটু লেবু, লেবুর রস আর সুজি আর ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো, যাতে একটু আটো আটো ভাবটা আসে, আর একটু নুন দেবো সামান্য। চলো তোমার দেখাই কীভাবে করছি। তো দেখো, সুজি, ময়দা আর লেবুর রস, নুন দিয়ে মেখে আমি এরকম বড়ার মতো করে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে এটাকে ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে বড়াগুলো দিয়ে দেবো। Thank you.
টেপি টপিট করে দু টিপ করে ভালো করে ভেজে নেব, ঠিক আছে? দেখো একটা সাইড ভেজে নিয়েছি, উল্টে দিয়েছি, আর একটা সাইড এরকম একটুখানি লাল লাল হলে পরে তুলে রাখবো, বাকিগুলো ভেজে নেব। তারপরে যেরকম নর্মাল তরকারি বানাই বানিয়ে ওর মধ্যে লাস্টে বড়াগুলো দিয়ে দেবো। চলো করে নিই। দেখো সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি, একটাও ভাঙেনি, সুন্দর মচমচে হয়েছে। এবারে তরকারিটা তৈরি করবো। তো তার জন্য কড়াইতে তেল আমার আছে, এর মধ্যে একটু জিরে ফোড়ন দেবো। সামান্য একটু জিরে ফোড়ন দিলাম, সাদা জিরে ফোড়ন। তারপরে এর মধ্যে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা ভাজা হলে দেবো হচ্ছে টমেটো, তারপরে আলু, আর অল্প একটু আদা কুচি, মানে আদা বাটা অল্প একটু বাকি সামান্য। তো পেঁয়াজটা ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে ভাজা হলে পরে তারপরে এর মধ্যে আদা বাটা দেবো। তো টমেটোটাও একটু মানে নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে পরে আমি আলুটা দিয়ে দেবো ভাজার জন্য। এর মধ্যে আলুটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এই দেখো আমি এইটুকু আদা দিলাম, তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা হলে তারপরে এর মধ্যে মশলা দেবো। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ, নুন, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে নিলাম মশলাটাকে ভালো করে মিক্স করার জন্য। এটা ভালো করে কষে গেলে এর মধ্যে জল দিয়ে ফুটিয়ে তারপরে ওর মধ্যে বড়াটা দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছিলাম, জল ফুটে গেছে, এরপরে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াটা দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটানো যাবে না, তাই ওর আগেই ঝোলটা ফুটিয়ে নিতে হবে। তারপরে বড়াটা দিয়ে জাস্ট খানিকক্ষণ রেখে নামিয়ে ফেলতে হবে গরম মশলা দিয়ে। তো একটুখানি হয়ে যাক। তো দেখো ফ্রেন্ডস, আমার ছানার ডালনা রেডি হয়ে গেছে, একটু ঝোল ঝোলে রাখলাম। তার কারণ হচ্ছে ছানার ডালনাতে না এই ছানাটা খানিকক্ষণ পর একটু ঝোলটা টেনে নেয়, সেই জন্য অল্প ঝোল ঝোল রাখতে হয়। তোমরাও করো, ঘরে করে জানিও কেমন লাগবে তোমাদের। আমার তো খুব ফেভারিট, খুব ভালো লাগে খেতে এটা। তো তোমরাও করে জানিও। হ্যালো গাইস, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাবানকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিল, তো সকালবেলা ছটার সময় ঘুম থেকে উঠেছিল, তাই জন্য ঘুমিয়ে গেছিল। ঘুম থেকে উঠেছে, উঠে এখন আমরা ওর খাবার রেডি করেছি, কিন্তু আমরা এখন এটা নিয়ে বসে গেছি দুজনে, তাই তো? বসো বসে দেখাও, বসো। আমি খাচ্ছি, তো বাবা বলছে ও খাবে, ওকেও দিলাম, ও খাচ্ছে, দেখো বসো 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 বসো, মুখে ভর্তি, তারপর আবার ঠিক করে বসো বাবু, হয়ে বসো। কি খাচ্ছ তুমি এটা? এটা কি বলো তো? চিপস। চিপস না, এটা আছে কাঠিয়া। কি এটা? না কাঠিয়া না, টিফিন। টিফিন ভালো এটা? এটা দিয়ে দাগ করে দাও তো ভিতরে। তুমি করো,
এগুলো কি ভালো করে দেখে বলো। হ্যাঁ এটা কি বলো? এটা বলো বলো কি তুমি বলো মনে করো এটা কি? এটা কি? এটা বলো। হ্যাঁ এটা কি দেখে বলো, এখানে তাকিয়ে বলো, এখানে এটা কি? হ্যাঁ এটা 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 ক্যামেল, এটা 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 সিহর্স, ভালো করে দেখো। হ্যাঁ এটা কি বলো বলো? ডঙ্কি। বাবানকে পড়ানো হয়ে গেছে, এখন বাবান গেছে ও দাদুর কাছে খেলা করতে, কেন সারাদিন আজকে ঘর থেকে যেতে পারেনি কোথাও। তো ওকে পড়ানো হয়ে গেছে, ও গেল, আমি এখন যাবো রুটি করতে, আর তারপরে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? চলো তাহলে, টাটা, গুড নাইট আজকের মতো, সি ইউ, বাই। কালকে আবার নতুন ব্লগে তোমার সাথে দেখা হবে।